নেতা কিংবা কর্মী যা যেভাবে যেভাবে বলেন যেভাবে মেনে নিতে চান মেনে নেন। আপনারা এই অঞ্চলের মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে এবং এর আগেও এই আমি আসার আগেও আমি তো এসেছি মাত্র সর্বপ্রথম 5 বছর আমি এখানে নির্বাচন করছি। জন্মলগ্ন থেকে এমন একটা পরিবারের জন্ম হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনারা ছাত্র রাজনীতি করেন, এখন এমন একটা পরিবার থেকে জন্ম হয়েছে, এখন আমি যদি ছাত্র রাজনীতি সমস্ত সংগঠনে যদি আমি ঢুকে পড়ি তাহলে আমার আর নেতা কর্মীরা রাজনীতি করবে না। আমি অনেক সময় ভুলে থাকি যে আমার পারিবারিক চর্চা পারিবারিক শিষ্টাচার বা পারিবারিক পরিবেশ যেটা আমার বাড়ির ভিতরে সেটা কোনো অংশে কোনো ক্যাম্পাসের থেকে কম না। আমার বাড়ির ভিতরে যা চলে সেটা পুরোটাই রাজনৈতিক পরিবেশ, সেখানে সকালে বিকালে রাতে দিনে দুপুরে খাওয়ার টেবিল থেকে নিয়ে শুরু করে বিছানায় পর্যন্ত রাজনীতিবাদে আর কোনো আলাপ হয় না। এই দেশের বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনা জাতির পিতা আর জিয়া খুনি যে খুন করেছিল সেই কষ্ট তো আমার বাবা আমার দাদি বেঁধেছিলেন, আমার দাদি আজকে নেই। এই ছোটবেলা থেকে আমি এই সমস্ত গল্প শুনেই বড় হয়েছি। আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম আমাকে এই বাংলাদেশের ইতিহাস আমি বই পড়তাম, আমার দাদি অনেক বই পড়তেন, আমার দাদির কাছে আমি বড় হয়েছি। বাবাকে যে সময় আমার বাবা কম দিতে পেরেছেন আমাদেরকে, এই রাজনীতি করতেন তিনি করছেন এখনো। আমি ছোটবেলায় দাদির কাছেই মানুষ হয়েছি। আর একটা সময় ছিল যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে 8-9 বছর বয়স পর্যন্ত দিনার আশেপাশেই থাকতাম, দিনার কাছে দিনার বাড়িতেই আমি থাকতাম মোটামুটি। তো সেখান থেকে আমার রাজনৈতিক চিন্তা রাজনৈতিক চর্চা সমস্ত কিছু সেখান থেকে। তো আজকে সেখান থেকে এসে যদি আমি আপনাদের ভবিষ্যৎ কিংবা আপনাদের আগামী প্রজন্মের উন্নয়ন যদি আমি আপনাদের না দিতে পারি তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে দাঁড়াবে। তো আমরা যে প্রকল্পগুলি হাতে নিয়েছি আমার এই অঞ্চলের মানুষ বিষ্ণুপুরের মানুষ বিশেষ করে ভিতরের দিকে রাস্তা এমন পরিবেশ এমন পরিষ্কার অবস্থা ভালো করতে হয়, তার খাবার পানির ভালো অবস্থা করতে হবে, আবার চিকিৎসা নিশ্চিত করতে হবে, আবার স্বাস্থ্য সেবার তাদের উন্নয়ন আবার ঘটাতে হবে, আবার শিক্ষা ব্যবস্থার মানসম্মত শিক্ষা যেন আমার ছেলেমেয়েরা পায় সেই সমস্ত ব্যবস্থা আবার করতে হবে। সেই ব্যবস্থাগুলি হলে আমার এই অঞ্চলের মানুষ আগামীতে আর দরিদ্র থাকবে না ইনশাল্লাহ। আমরা সেই প্রকল্প হাতে নিয়েছি, আমাদের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। আর এখানে অনেকে আছেন বীর পিতামাতার সাথে আপোষ করেন 2001 সালে নির্বাচনের সময় অনেকে মাথা ব্যথা হয়ে গেছিল আমি জানি, আজকে সেই অবস্থান তাদের আর নেই। আপনারা ভুলেও আর সেদিকে যেন না, তাদের রাজনৈতিক অবস্থান আর নেই, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের সাংগঠনিক ক্ষমতা আর নেই, সাংগঠনিক শক্তি নেই, নেতৃত্ব নেই, তাদের আদর্শ নেই, নীতি নেই, কোনো কিছু নেই। তাদের আছে শুধু একটাই কথা যে কবে তারেক রহমানকে ফেরত এনে তারা প্রধানমন্ত্রী বানাবে, এই স্বপ্ন দিচ্ছে তারা, তাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, এই স্বপ্ন বাস্তবায়ন বাঙালি জনগণ হতে দিবে না ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকা অবস্থায় বাঙালি স্বাধীনতা প্রেমী মানুষ বেঁচে থাকা অবস্থায় বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসীবাদী দল তারা বাংলাদেশে আর কখনো রাষ্ট্র ক্ষমতার কাছেও যেতে পারবে না। আপনি একটা পানির ট্যাঙ্কি থেকে নিয়ে শুরু করে আমার চেয়ার তালিকা তালিকা সেই সমস্ত বরাদ্দ একটা একটি পায় আমি উপজেলা পরিষদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সে সমস্ত কাজ আমি কিন্তু তাদেরকে দিয়েছি। আপনারা শুনে রাখেন যারা জনগণরা আসছেন আমার সমস্ত বরাদ্দ কিন্তু আমার নেতাদের কাছে আপনাদেরকে দেওয়ার জন্য। আর আমি অবশ্যই জানি আপনারা যদি না পেতেন এই পরিবারের মানুষ তো উপস্থিত হতেন না। আজকে প্রধানমন্ত্রীর সহযোগিতার সুযোগ নারী ক্ষমতায় নারীর উপস্থিতি আমি এখান থেকে আপনারা একটা বার্তা পৌঁছে দিতে চাই। এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটছেন যারা আমার সরকার কমিটি আপনাদের কাছে দাবি রাখল আপনারা আপনাদের সর্বমোট ক্ষমতা এবং সাংগঠনিক শক্তি দিয়ে ভোটারদের ভোট সেন্টারে উপস্থিত আপনারা করবেন এবং প্রমাণ করবেন যে অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ছিল আছে এবং থাকবে, এই অঞ্চলের মানুষ তারা তার উন্নয়ন চায় এবং এই
হওয়ার পর আমি আপনাদের গবাদে যাচ্ছি এই অসম্পূর্ণ কাজ জরুরি আছে সেই সমস্ত কাজ আমরা হাতে নিয়ে শেষ করে দিব পাঁচ বছরের সেটা শেষ হবে না কিনা আমি জানি না কিন্তু কাজ আমরা শুরু করব কাজ আমরা শুরু করব আমার উপরে আপনারা বিশ্বাস আছে আছে আমি আর ফল কথাবার্তা বলি না বেশি যতটুকু সম্ভব আমার সামর্থ্য যতটুকু করা সম্ভব আমি সেটা ভাবে অন্য কিছু বলি একটা জিনিস আমার পক্ষে করা সম্ভব সেটা হল আপনাদের কাজ জীবনমূলক কাজ আমি নিয়ে আসতে পারবো আরেকটা জিনিস করা সম্ভব যারা বিএনপি সমর্থক আছে এখানে এটা আমার সমর্থন আমি আহ্বান করব তাদের কাছে যে আপনাদের দল নেতা সমস্ত কিছু এখন লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডনে কোর্টটাই করে বসে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যাবে না কি দাদারা যাবে কি মারা যাবে আমি যদি এখানে মায়ের সাথে ভিডিও কল করে আপনাদের কাছে আমার সালাম আলাইকুম আমার বন্ধুদের নিতেন হারিব নিতেন না ওটা তো ভিডিওর মধ্যে থাকবে ওটা সামনে আছে তো তাদের পুরো হয়েছে এখন তাই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের এই রাজ্যের সৃষ্টি নেই এখন বিএনপি মাটিতে মিশে গেছে সাংগঠনিক ভাবে মাটিতে মিশে গেছে আগামী নির্বাচনের পর আমরা ওদের কবর দিয়ে ইনশাল্লাহ রাজনৈতিক যারা যা আমরা করব ইনশাল্লাহ যারা যারা আছেন যারা রাজনীতি বুঝেন বুঝে নেন যে রাজনীতি কোন দিকে যাচ্ছে আর আমার আওয়ামী লীগের নেতা কর্মীরা আমি বলবো যারা বিএনপি নেতা কর্মীরা আপনাদের সাথে হাতে পাতে খারাপ ব্যবহার ব্যবহার করে থাকে আমাদেরই কোনো নেতা পেলারা তাদের আশ্রয় দেয় বলে কি ঠিক না কি না এ সমস্ত শয়তান কাউ বাপার আমার প্রায় প্রয়োজন নাই আগামীতে নির্বাচিত হলে এরা হয়তো আমার সাথে আওয়ামী লীগ আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রমাণ দিতে হবে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের সুবিধা তারা নেয় তাদের আমার দল করতে হবে তা না হলে ওদের আমি এলাকা থেকে দাঁড়ায় করার জন্য আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আগামী 7 জানুয়ারি নির্বাচনের বিষয়টি কাছে কাছে আমার দাবি রইল আপনাদের